হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে তো জলঙ্গি নদীর পার বাঁধানোটি ভালো করে দেখাবো। গত মাস চারেক আগে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম, সেখানে দেখানো হয়েছিল কিভাবে একের পর এক নৌকা করে বালির বস্তা এনে জলঙ্গি নদীর পার বাঁধানোর কাজ শুরু হয়েছিল। প্রশাসনিক অত্যন্ত তৎপরতার সাথে এই কাজ শুরু করেছিলেন। আজকে তার আপডেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কিভাবে বড় বড় পাথরের টুকরো নেটের মাধ্যমে আটকিয়ে পার বাঁধানোর কাজ শেষ হয়েছে। প্রথমে বালির বস্তাগুলো দেওয়া হয়েছিল, যেটি আগের ভিডিওটিতে যারা দেখেননি তারা আগের ভিডিওটি ফলো করুন। আগের ভিডিওটি ফলো করলে আপনারা অবশ্যই সেটা দেখতে পারবেন। আজকে সেই পার বাঁধানোর পরবর্তী যে কাজগুলো ছিল সেগুলো শেষ হয়েছে এবং কিভাবে দেখুন বড় বড় পাথরের টুকরোগুলো নেটের মাধ্যমে আটকিয়ে এই পার বাঁধানোর কাজ শেষ করেছে প্রশাসন। প্রতি বছর বর্ষায় এই নদীর পার ভেঙে যায় এবং যে উল্টো দিকটি দেখতে পাচ্ছেন আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওই পাশটায় প্রতি বছরই চর পড়ে কিন্তু এই দিকটা অর্থাৎ দক্ষিণ সাইডটা প্রতি বছরই ভেঙে যায়। এই ভাঙন রোধের জন্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কিভাবে দেখুন একের পর এক পাথরের বড় বড় চাই নিয়ে এসে ধাপে ধাপে এই পার মেরামতির কাজ প্রশাসন শেষ করেছে যাতে এই ভাঙনটি রোধ করা যায়। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন উপর দিকেও একদম উপর পর্যন্ত ধাপে ধাপে কীভাবে পাথরের টুকরো সাজিয়ে খুব সুন্দরভাবে এই কাজটি সম্পাদন করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আগে থেকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটা ঢুকে যায়। দেখুন আমি ঘুরে ঘুরে যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন নদীটা এখানে বাঁক নিয়েছিল এবং প্রতি বছর যখন বর্ষায় নদীতে জল বেড়ে যায় এই বাঁকের মুখ থেকেই ভাঙা মূলত শুরু হয়। এবং এই ভাঙন রোধের জন্য খুব সুন্দরভাবে অত্যন্ত তৎপরতার সাথে বর্ষা নামার আগেই এই কাজ সম্পাদন হয়েছে। দেখুন যেখান থেকে নদীটি বাঁক নিয়েছিল আমি আপনাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব দেখাতে পারি। দেখুন নদীর ওই প্রান্তটি চাওয়া পরে নদীটি প্রায় শুরু হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমাকে। ভিডিওটি দেখেননি তারা অবশ্যই তাদেরকে অনুরোধ করব আপনারা প্রথম ভিডিওটি দেখে নিন, জলঙ্গি নদীর পার বাঁধানো বা পার মেরামত রিভার এরাসন কন্ট্রোল।
এবং তারপরে এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই কার্য সম্পাদন করা হয়েছে। উপরে বাজারের জল যাতে খুব সুন্দরভাবে নিচে নামতে পারে তার জন্য বেশ কিছু জায়গায় এরকম ঢালাই দিয়ে জল নামানোর ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছি উপর থেকে জল যাতে খুব সুন্দর ভাবে নেমে আসে এবং বর্ষার সময় যখন অতিরিক্ত জল নামবে যাতে পারে কোনো ধস না নামে সেজন্য ঢালাই দিয়ে জল নামানোর খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।